লো টিউশন ফিতে উইদাউট আইএলটিএস এ যারা ইউকে তে যেতে চাচ্ছিলেন তাদের জন্য কি কোনো সুযোগ রয়েছে? আপনার ইউনিভার্সিটির এমওআই দিয়ে কি অ্যাপ্লিকেশন করতে পারছেন? 30টি প্রাইভেট ইউনিভার্সিটির এমওআই এবং বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্ট করছে এই ইউনিভার্সিটি। যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিলেন তাদের জন্য এটি লাস্ট কল। যারা জানুয়ারি ইনটেকে উইদাউট আইএলটিএস তে অথবা লো টিউশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিলেন, আমি মনে করি এই ইউনিভার্সিটি আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটিস হতে পারে। আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি সেই ইউনিভার্সিটি অবস্থিত ওয়েলসে, যেটার মেন সিটি কার্ডিফ। আর এই সিটির আশেপাশে যে মেন সিটিগুলো রয়েছে সেটা হচ্ছে চেস্টার, লিভারপুল এবং কার্ডিফ। এই সিটিগুলোতে থাকলে আপনারা কিন্তু অনায়াসে ভালো ভালো কিছু জব পেয়ে যাবেন এবং এই সিটিগুলোতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা খুবই ভালো রয়েছে এবং চিপ রেটেড কিছু অ্যাকোমোডেশন ব্যবস্থাও রয়েছে আপনাদের জন্য। কেন আপনার এই ইউনিভার্সিটিকে চয়েসের মধ্যে অন্যতম হিসাবে রাখা উচিত? তার প্রথম কারণ হচ্ছে লো টিউশন ফি। ইংল্যান্ডে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে কিন্তু সবথেকে কম টিউশন ফি এই ইউনিভার্সিটিতেই অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার ওয়ান সোশ্যাল ইনক্লুশন হচ্ছে এই ইউনিভার্সিটিতে। একটি বিগ ক্যাম্পাস এবং যারা টেকনিক্যাল রিলেটেড সাবজেক্টগুলোতে পড়তে চান তার জন্য এই ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় একটি অপরচুনিটিস হতে পারে। এই ইউনিভার্সিটিতে আগে একটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছিল, এখন সেটা একটা ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে, এই জন্য এটার টেকনিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু খুবই স্ট্রং। আপনি যদি এখানে পড়াশোনা করেন আপনার যে প্রফেশনাল কিংবা প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো হবে, কারণ এখানে অনেকগুলো ল্যাবের ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স সেটা এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারছেন। এবং আপনার যে যারা ডক্টর রয়েছে তাদের জন্য কিছু ভালো ভালো সাবজেক্ট এই ইউনিভার্সিটি অ্যাভেলেবেল রয়েছে। যারা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের ডিগ্রিগুলো অনেক প্রফেশনাল হয়ে থাকে এবং তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ থাকে যেটা কি না ইন ফিউচারে আপনি যখন জব রিলেটেড কাজ করতে যাবেন সেটা অনেক বেশি উপকারে আসছে। এবং যারা প্লেসমেন্টের সুযোগ সুবিধা চেয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ইউনিভার্সিটিতে হতে পারে অন্যতম চয়েস, কারণ এখানে রয়েছে অনেকগুলো প্লেসমেন্টের ব্যবস্থা। এখানে রয়েছে একটি বিশাল ফুটবল টিম, এখানে রয়েছে কিছু অডিটোরিয়াম, একটা অনেক বড় ক্যাম্পাস, ওয়েলসের মতো জায়গা এই ইউনিভার্সিটিতে অনেক বড় একটি ক্যাম্পাস জুড়ে রয়েছে এবং অনেক দিন থেকে ইউনিভার্সিটিতে আছে এখানে। তো যে পয়েন্টগুলো বলেছি এগুলো একটা স্টুডেন্টের জন্য অন্যতম পয়েন্ট হতে পারে এবং এগুলোর জন্য একটা ইউনিভার্সিটিকে চয়েসের মধ্যে রাখা উচিত। এখন কথা বলা যাক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর। যারা এইচএসসি এবং এইচএসসি পাস করেছেন তাদের 60% স্কোর থাকতে হবে এবং ইংলিশে অবশ্যই এ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের থাকে, যারা কিনা ডিপ্লোমার পরে ব্যাচেলার করতে আসছেন, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল তিনটা পার্টেই ইংলিশের এ থাকতে হবে। এমন না যে তিনটা মিলিয়ে এ থাকলে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, এরকম কিছু না। আপনার যে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি রয়েছে তিনটা পার্টেই আপনার এ থাকতে হবে, তাহলেই আপনি এলিজিবল এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং 60% স্কোর থাকতে হবে আপনার ব্যাচেলারে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরও রয়েছে যদি কারো আইএলটিএসের স্কোর 6.5 না থাকে মাস্টার্সের জন্য, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, কারণ 6 পয়েন্ট ওভারঅল যাদের থাকে এবং 5.5 ইচ ব্যান্ডে তারাও এই ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারছেন, যেটা কিনা অনেক বড় একটা অপরচুনিটিস আমি মনে করি। অন্যান্য ইউনিভার্সিটিগুলো কিন্তু এই সুযোগটা দিচ্ছে না, কিন্তু এই ইউনিভার্সিটি আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে যে লো আইএলটিএসের স্কোর দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। আরও রয়েছে একটি বড় সুবিধা, সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে মাস্টার্সের জন্য। অনেকেরই স্টাডি গ্যাপ হয়ে যায়, কিন্তু আপনি যদি একটি জবের এক্সপিরিয়েন্স অথবা একটা প্রপার এক্সপ্লেনেশন দিতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন এই ইউনিভার্সিটিতে। এবার আসা যাক আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনের জন্য আমরা সম্পূর্ণ আপনাকে সহযোগিতা করে থাকবো। তো অ্যাপ্লিকেশন করার জন্য যারা ব্যাচেলার স্টুডেন্ট তাদের প্রথমেই লাগছে এসএসসি, এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, একটি আপডেটেড সিভি, আপনার পাসপোর্ট এবং আপনার যে আইএলটিএসের কপিটা সেই কপিটা। এটা হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর আপনাদের যে এসওপিটা রয়েছে সেটা কিন্তু আমরাই আপনাকে প্রিপেয়ার করে দিচ্ছি, আপনার যে একাডেমিক ডিটেলস আছে এগুলো দেখে আপনার জন্য একটা সুইটেবল এসওপি আমরা লিখে ইউনিভার্সিটিতে সাবমিশন করব। এরপর আপনার অফার লেটারটি আসবে। যদি সব ধরনের ডকুমেন্টস সাবমিশন করা থাকে তাহলে একটি আনকন্ডিশনাল অফার লেটার আসবে, আর যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে তাহলে একটা কন্ডিশনাল অফার লেটার আসবে। এরপরে আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে
একটা ইন্টারভিউ হয় যেটাকে বলা হয় ক্রেডিবিলিটি ইন্টারভিউ। এটা খুবই সহজ একটি ইন্টারভিউ আর এটার জন্য আমাদের আলাদা টিম রয়েছে যারা কিনা আপনাকে ফুললি প্রিপেয়ার করে দিবে এই ইন্টারভিউর জন্য। যতক্ষণ না আপনি প্রিপেয়ার ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে আপনার এই প্রিপারেশনের যে ব্যবস্থাটি রয়েছে সেটি হেল্প করা হয় এবং এটা সম্পূর্ণ ফ্রি। আপনি ইন্টারভিউটা ফেস করবেন এই জন্য আপনাকে £1,000 পেমেন্ট করতে হবে, এটা একদম রিফান্ডেবল। আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু এই টাকাটা আবার রিফান্ড পেয়ে যাবেন। আর তারপরে আপনার একটি কাজ কনফার্মেশন আসবে, তারপরে আপনি বাকি যে টিউশন ফিটা রয়েছে সেই টিউশন ফিটা পেমেন্ট করে দিবেন। এরপরে আসলে ভিসা অ্যাপ্লিকেশন করে আপনি ভিসার জন্য ওয়েট করবেন এবং 1-3 উইকসের মধ্যে আপনি ভিসাটি পেয়ে যাবেন। এই হচ্ছে ইউনিভার্সিটির পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আর এই প্রসিডিউরে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত ফুল প্রসিডিউর কিন্তু আমরা আপনার সাথে আছি। তো যারা কিনা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া আছে, আমার অফিস ভিজিট করতে পারেন, আমি সম্পূর্ণ সহযোগিতা করব আপনাদেরকে। ধন্যবাদ।